যারা এখানে উপস্থিত আছেন, মোস্ট অফ দ্য পিপল আর স্লিপিং, এখন ঘুমের সময়। এটি আসলে কথা বলার সময় না, আই নো ইট। এবং আমি খুবই দুঃখিত যে এই সময় আমাকে কথা বলতে হচ্ছে। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কম সময়ে যেন আমাদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যার মাধ্যমে আমি আগে এবং আপনারা সকলে, আমরা সকলে উপকৃত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোরআন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য শ্রেষ্ঠতম উপহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে তার নিজেরই প্রশংসা করেছেন। এটি এমন এক গ্রন্থ, আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সেই আল্লাহর জন্য সকল প্রশংসা, হি হিমসেলফ ইজ প্রেজিং হিম, তিনি তার নিজের প্রশংসা করে বলছেন, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর এই কিতাবের মধ্যে কোনো বক্রতা তিনি রাখেননি। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতির কথা তিনি কোরআনে নকল করলেন, তিনি বললেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা'া নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহ। জিন জাতি বলল, বলুন, আমার কাছে এমন এক প্রত্যাদেশ করা হয়েছে যে আন্নাহু ইস্তামা'া নাফারুম মিনাল জিন, নট আন্নাহু সামি'া নাফারুম মিনাল জিন, যে একদল জিন, ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন সামি'া এন্ড ইস্তামা'া। সামি'া কোরআনের সাথে নয়, কোরআনের সাথে মোস্ট সুইটেবল ওয়ার্ড হচ্ছে ইস্তামা'া। এবং সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুরিআল কোরআনু ফাস্তামি'উ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। When the Quran will be recited in front of you, you should pay your attentive ear. যখন কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে তখন খুব মনোযোগ দিয়ে শুনবে। শুধু শোনা নয়, মনোযোগ দিয়ে শুনবে। বরং কোরআন এমন এক গ্রন্থ, কেউ যদি এমনিতেই শোনে তাহলে তার অন্তর গলে যায়। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দমঈ মিম্মা আরাফু মিনাল হক। যখন তারা এমনিতেই শুনে যা কিছু রাসূলের উপর নাজিল হয়েছে, আপনি দেখবেন তাদের চোখ গলে গলে পানি পড়ে, কারণ তারা সত্য বুঝেছে। যদি এইটি হয় এমনিতেই শোনার মাধ্যমে, তাহলে যদি কেউ মনোযোগ দিয়ে শোনে তাহলে তো তার অবস্থা কি হবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আনসিতু এন্ড ইউ শুড রিমেইন সাইলেন্ট লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহম প্রাপ্ত হতে পারো। আপনি যদি রহম পেতে চান, রহমত পেতে চান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাহলে কোরআন এবং কোরআনের আলোচনা যখন হয় তখন মনোযোগ দিয়ে শুনতে হয় এবং চুপ থাকতে হয়। কি করতে হয় বলুন তো? মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা, টু কন্ডিশন আর টু বি দেয়া, দুটো কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হয়। একটি হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, আরেকটি হচ্ছে চুপ থাকা। তাইলেই শুধুমাত্র আপনি রহম প্রাপ্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, ওয়াফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু ইজান শাক্কা মারুফুম মিনাজ জামানি সাতিউ। ওয়াফিনা রাসূলুল্লাহ এন্ড অ্যামাংস্ট আস দেয়ার ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল রয়েছেন, ইয়াতলু কিতাবাহু, তিনি তার কিতাব, আল্লাহর কিতাব আমাদের সামনে তিনি তেলাওয়াত করেন। এবং কখন তিনি তেলাওয়াত করেন? ইজান শাক্কা মারুফুম মিনাল ফাজরি সাতিউ, যখন ভোরের আলো যখন চারিদিকে প্রস্ফুটিত হয়, ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তেলাওয়াত করেন তার রাসূল। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়াম কিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। Quran al-Fajr, the Quran, if it is recited before the break of the dawn,
যদি সূর্য উদয়ের পূর্বে ফজরের সময় যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে সেটা মাশহুদা দ্যাট ইজ উইটনেসড বাই আল্লাহ এন্ড দ্য অ্যাঞ্জেলস অফ আল্লাহ সেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যক্ষ করেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতারা তা প্রত্যক্ষ করেন আপনারা বোধ করি ওই দিকে এগিয়ে যাচ্ছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের এক দলের কথা বলেছেন ان ربك يعلم انك تقوم ادنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفه من الذين معك والله يقدر الليل والنهار علم ان لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القران علم ان سيكون منكم مرضى واخرون يضربون في الارض يبتغون من فضل الله واخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر من again in the same verse الله سبحانه وتعالى صحابه الكرام দের characterization করছেন তাদের চরিত্র বর্ণনা করছেন রাসূলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন قم الليل الا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا আপনি রাতের অর্ধেক রাতের অর্ধেকের চেয়ে বেশি অথবা অর্ধেকের চেয়ে কম দাঁড়িয়ে থাকবেন ইবাদত করবেন অর্থাৎ কিয়ামুল লাইল করবেন সালাত আদায় করবেন কিন্তু সালাত আদায়ের সিংহভাগ জুড়ে যেন থাকে কোরআন তেলাওয়াত ওয়া রাত্তিলিল কোরআন তারতিলা কিন্তু নবী হে আপনি কোরআন তেলাওয়াত করবেন রাত জেগে রাত জুড়ে রাতের রাতের সিংহভাগ জুড়ে কিন্তু আপনার যারা কম্পেনিয়নস হবে যারা আপনার সাথী হবে আপনার যারা সহযাত্রী হবে তাদের চরিত্র কি আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন তোমাদের অবস্থাটা হচ্ছে যে তোমরাও রাতের কিছু অংশ জুড়ে ফাকরা ও মা তায়াসসারা মিন কোরআনের যতটুকু সম্ভব তোমরা কোরআন তেলাওয়াত করবে আপনি যদি তাফসীর ইবনে কাসির খুলে দেখেন তাহলে এখানে আপনি দেখবেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বলেছেন কমপক্ষে পাঁচটি আয়াত হলেও রাতের একটি অংশে তেলাওয়াত করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 100 আয়াত তেলাওয়াত না করে ঘুমাতেন না তিনি বলেছেন 100 আয়াত তেলাওয়াতের কথা এটা আপনারা জানেন রাতের এখন যে অংশ এই অংশে এখন আপনারা কিছু কোরআনের কথা শুনেন আমি অ্যাবসলিউটলি সরি এবং আই ফিল ভেরি মাচ অ্যাশেমড আমি লজ্জিত যে এই সময় কথা বলতে হচ্ছে কিন্তু তারপরেও যারাই শোনার এতটুকু মনোযোগ দিয়ে শুনুন যারা ঘুমাচ্ছেন কোনো আপত্তি নেই ঘুমান কিন্তু ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা আপনার যদি প্রবৃত্তিকে যদি আপনি দলিত মথিত করতে চান এবং যদি চান এটা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি এটিকে ধাবিত করতে এবং যদি আপনি চান আপনার কথাগুলো আরশে আজিমে পৌঁছে যেতে তাহলে আপনি অবশ্যই রাতের এমন এক অংশে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করবেন এবং তার বাণী পাঠ এবং উচ্চারণ করবেন যখন মোস্ট অফ দ্য পিপল আর অ্যাসলিপ অ্যান্ড আনমাইন্ডফুল অফ আল্লাহ সুবহান ওয়া তাআলা অধিকাংশ লোকই ঘুমিয়ে অথবা অধিকাংশ লোকই আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে বেখেয়াল সেই সময় আপনি আল্লাহকে স্মরণ করছেন এইটাই হচ্ছে শ্রেষ্ঠত্ব আমি আব্দুল ইবনে রাওয়াহার কথা বলছিলাম তিনি বলেন আরান আল হুদা বাদ আল আমা ফাকুবুল ফাকুলুবুনা বিহি মুকিনাতুন আননামা ক্বালা ওয়াকিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অন্ধত্বের পরে তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন অতএব তিনি যা বলেছেন তার প্রতি আমাদের এত সুদীয় বিশ্বাস আছে আননামা ক্বালা বিহি ওয়াকিউ তিনি যা বলেছেন তা সত্যি ঘটবেই ঘটবে এবং তিনি আরো বললেন يبيت يجافي جنبه عن فراشه إذا استسقلت بالمشركين المضاجع تني تار পার্শ্ব কে তার পিঠ কে বিছানা থেকে তখন আলাদা রাখেন যখন পৃথিবীর অন্য লোকেরা মুশরিক মুনাফিক এবং কাফেররা যখন ঘুমিয়ে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করছেন তার সাহাবী আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য জায়গায় আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকে হাসান ইবনে সাবিত রাসূলের কবি বলা হয় তিনি বলেছেন লাকাদ খাবা কাওমুন গাবা আনহুম নাবিয়ুহুম لقد خاب قوم غاب عنهم نبيهم وقد سر من يسري إليهم ويغتدي তিনি বললেন لقد خاب قوم غاب عنهم نبيهم ওই জাতি তো ধ্বংস হতে বাধ্য যেই জাতির নবী তাদের থেকে চলে গিয়েছে চলে যাওয়ার দুটো অর্থ হতে পারে একটা হচ্ছে ওই নবীকে তারা বিদায় করে দিয়েছে বহিষ্কার করেছে বের করে দিয়েছে তাদের দেশ থেকে অথবা ওই নবীর সুন্নাত এবং ওই নবীর লাইফস্টাইল তার জীবন তারা তাদের জীবন থেকে
বিদায় দিয়ে দিয়েছে হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই ভয়েস ভাইরা বোনেরা দুটো অর্থ হতে পারে হাসান বিন সাবিতের এই বক্তব্যের কারণ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা তখনই পাঠ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে হলো সেই সময় তিনি বললেন লাকাদ খাবা কাওমুন সেই জাতি তো নিশ্চিতভাবে ধ্বংস হয়ে গিয়েছে গাবা আনহুম নবীহুম যাদের নবী তাদের কাছ থেকে চলে গেছে وقد سر من يسري إليه ويغتدي আর যারা সেই নবীর কাছে রাতের অন্ধকারে অথবা দিনের আলোতে তার দিকে চলে যায় তারাই তো সুররা অর্থাৎ তারাই মাসরুর তারাই আনন্দিত দুনিয়া এবং আখেরাতে তারাই আনন্দিত হবে এই নবীর কথা বলতে গিয়ে তিনি বললেন যে এই নবীর অবস্থা হচ্ছে লাকাদ নাযালাত মিনহু আলা আসনিহি ইয়াসরিবা এই নবীর কথা বলতে গিয়ে তিনি আরো বলেন যে এই নবী আমাদের সাথে আমাদের সামনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে পাঠ করে বেড়ায় প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঘটনা আপনি যদি ইতিহাসের গ্রন্থগুলো নির্ভরযোগ্য গ্রন্থগুলো পড়েন দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন মদিনার উদ্দেশ্যে এমন একটি জায়গায় তিনি গিয়েছেন যেখানে মক্কা এবং মদিনার পথ ওইখানে একত্রিত হয়ে গিয়েছে অর্থাৎ ওইখান থেকে ফিরে আবার মক্কায় আসা যায় রাসূল থমকে দাঁড়ালেন মক্কায় দিকে তাকালেন তার চোখ দিয়ে ঝড় ঝড় করে পানি ছড়িয়ে পড়ল পানি গড়িয়ে পড়ল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাআদ যিনি কোরআন আপনার উপর নাজিল করেছেন তিনি আপনাকে অবশ্যই অবশ্যই আল মাআদ মানে মক্কা মক্কায় তিনি আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসবেনই এবং তিনি এখান থেকে যখন চলে গিয়েছিলেন রাতের অন্ধকারে যখন তিনি এখানে ফিরলেন তখন 10,000 সাহাবী নিয়ে দিনের আলোতে তিনি এখানে প্রবেশ করেছেন মাথা উঁচু করে তখন তাকে প্রতিরোধ করা অথবা প্রতিবাদ করার মতো সাহস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন এটি হচ্ছে কোরআন ان الذي فرض عليك القران لرادك الى معاد اي ان الذي نزل عليك القران যিনি আপনার উপরে কোরআন নাযিল করেছেন তিনি অবশ্যই আপনাকে ফিরিয়ে দেবেন আপনার গন্তব্যে আপনার ভালোবাসার জায়গায় আল মাআদের দুটো অর্থ হতে পারে একটি হচ্ছে আখিরাতে জান্নাত আর একটি হচ্ছে মক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফিরিয়ে দেবেন আবার সেখানে আপনি আসবেনই আপনার এই প্রিয় মৌরু এই প্রিয় ভূমির জন্য এই মাতৃভূমির জন্য আপনার কাঁদার এবং কষ্ট করার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই প্রিয় ভাইরা একজন অনেক বড় ইসলাম স্কলার তিনি বাইতুল্লাহর পাশ দিয়ে তিনি বাইতুল্লাহতে তিনি তাওয়াফ করছিলেন সেখানে একজন ইয়াং ম্যান এখন এখনকার ইয়াং ম্যানরা তো অন্য কাজ করে যুবক তিনি সেখানে বিড়বিড় করে কি যেন পড়ছিলেন পাশের একজনকে তিনি জিজ্ঞেস করলেন মা ইয়াফালু হাদা এ লোকটি কি করছে বলল যে ইয়াহফাজুল কোরআন সে কোরআন হেফজ করছে তখন তিনি বললেন আল কোরআন ইয়াহফাজু ও কোরআন হেফজ করছে কোরআনকে হেফাজত করছে এই কোরআনই তাকে হেফাজত করবে ও কোরআনকে হেফাজত করছে এই কোরআন তাকে হেফাজত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আশআবি আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها যে কোরআন তেলাওয়াত করতে এই পৃথিবীতে তাকে বলা হবে জান্নাতের সিঁড়িবে তুমি উপরের দিকে উঠতে থাকো কোরআন তেলাওয়াত করতে থাকো যেখানে তোমার তেলাওয়াত শেষ সেখানেই তোমার গন্তব্য জান্নাতে তুমি তত উপরে উঠতে পারবে যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে ওই জাতি কিভাবে উন্নতি লাভ করবে যেই জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে ইয়া কও ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা হে আমার রব আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছিল আমি একটা তাফসীর গ্রন্থ পড়ছিলাম সেখানে আমি দেখলাম তাফসীর কারক তিনি বলছেন যে অনেকেরই অভ্যাস হচ্ছে কোরআন খতম করা তিনি বলেন যে ডোন্ট ট্রাই টু এন্ড দ্য কোরআন ফিনিশ দ্য কোরআন কমপ্লিট দ্য রিসাইটেশন অফ দ্য কোরআন বাট ট্রাই টু ফিনিশ ইউর লাইফ অন দ্য রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন তুমি কোরআন খতম করার জন্য চেষ্টা করেন অনেকেই তো তেলাওয়াত করছে কয় পৃষ্ঠা হলো কতক্ষণ পরপর একটু খুলে দেখে আর কয় পৃষ্ঠা আছে এই পারা শেষ হতে অথবা এই সূরা শেষ হতে আর কয় পৃষ্ঠা আছে এরকম মানুষের সাইকোলজি আছে না বলেন না এমন আছে কিনা কিছুক্ষণ পরপর একটু দেখে যে আর কয় পৃষ্ঠা আছে দেখি আপনি কয় পৃষ্ঠা পড়ছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট হাউ মাচ অফ দ্য মিনিং অফ দ্য কোরআন অ্যান্ড দ্য মেসেজ অফ দ্য কোরআন ইউ হ্যাভ ইন্টারনালাইজড ইজ ইম্পর্টেন্ট টু আল্লাহ আপনি এই কোরআনের মেসেজ কতটুকু ইন্টারনালাইজ করেছেন কতটুকু আত্মস্থ করেছেন কতটুকু আপনি ধারণ করেছেন সেটি হচ্ছে বিষয়ে প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন
فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون সাহাবায়ে কেরামদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন কোরআন নাযিল হতো সাহাবায়ে কেরামের ঈমান বেড়ে যেত আপনাদের কি অবস্থা হয় বলেন তো কোরআন যখন তেলাওয়াত করা হয় ঈমান বাড়ে কিনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন The real believers, Allah subhanahu wa ta'ala is giving the definition of the real believers. So the imaner dabi kulli mumin hoa jayana. Imaner dabi kulli shudu mumin hoa jayana. Tar kisu characteristic lage. Allah subhanahu wa ta'ala ayate, ekjon mumin tinti characteristic kotha bollen, tinti boishishter kotha tini bollen. Innamal mu'minun, the real believers are those Iza zukir Allahu when Allah is mentioned in front of them jokhon Allah er kotha tader samne uchcharon kora hoy wajirat qulubuhum tader antoratta kepe uthe tader antoratta kepe uthe tader antor kepe uthe wa iza tuliyat alaihim ayatuhu when the verses of the Quran are recited in front of them jokhon Quran er ayat tader samne telawat kora hoy zadatum imana their iman increases তাদের ঈমান বাড়ে তাদের ঈমান বাড়ে আকীদার একটা ইস্যু হলো আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস উলামায়ে কেরাম এখানে আছেন আমি আসাদুল্লাহ আল গালিব স্যারকে আমি সম্মানতকরণে শ্রদ্ধা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় আল্লাহ ওয়ালা মুখলিস এবং আলেম এই বাংলার জমিনে দিয়েছেন এটা বাংলা ভাষাভাষী এই দেশের মানুষের জন্য রহমত আল্লাহ সুবহানাহু তাকে দীর্ঘজীবিত দান করুন আমিন এবং তার উত্তরসূরি যারা আছেন তার সারের চেয়ে অনেক বড় যোগ্য হিসেবে তাদেরকে কবুল করে নিন প্রিয় ভাইরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমনি মানুষের কথা হচ্ছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস ঈমান বাড়ে এবং কমে কিন্তু সাহাবায়ে কেরাম এমন একটা জেনারেশন ঈমানুহুম ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস তাদের ঈমান সব সময় বাড়তো কখনোই তাদের ঈমান কমতো না এটা এমন একটা জেনারেশন এমন একটা জাতি তাদের মতো হতে মনে চায় না আপনাদের এই এই জন্য শুধু তাদের জন্য এই কথা বলে রাদিয়া বলা চলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন একটাই মাত্র প্রজন্ম যেই প্রজন্মের জন্য এই কথা বলা চলে আল্লাহ তাদের জন্য সন্তুষ্ট তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা কেমন জাতি যে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আপনি বলতে পারেন আমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট এটা আপনি বলতে পারেন কিন্তু আপনার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট কিনা হাউ কাম দ্যাট ইউ উইল নো ইট আপনি কিভাবে এটা জানবেন কিন্তু তারা এমন একটা জাতি তাদের অন্তর সাক্ষী দিত যে আল্লাহ আমাদের ব্যাপারে সন্তুষ্ট কোরআনকে তারা এভাবে ইন্টারনালাইজ করেছে কোরআনকে তারা এভাবে আত্মস্থ করেছে এভাবে তারা কোরআনকে আয়ত্ত করেছে এভাবে তারা কোরআনকে ধারণ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কোরআনের এমন কোন আয়াত নেই এই আয়াতটি কোথায় নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমি এটা জানি না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে কোরআনের আয়াত কোথায় নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে এটি আমি জানি আইয়ুমা আয়াতিন মিনাল কোরআন যে কোন আয়াত হই না কেন আইনা নুজিলাত ওয়া ফিমা নুজিলাত কেন নাজিল হয়েছে আইনা নাজালাত ওয়া ফিমা নাজালাত কেন নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে আমি এটা জানি ولو أعلم أن أحدا غيري أعلم بكتاب الله مني تناله المطايا لأتيته যদি আমি জানি আমার চেয়ে কোরআনের ব্যাপারে কেউ বেশি জানে এবং তার কাছে পৌঁছার উপকরণগুলো অ্যাভেইলেবল যে আমি সেখানে যেতে পারি আমি সেখানে যেতে পারবো লাআতাইতুহু সার্টেনলি এন্ড সিউরলি ইনডিড আই উইল রিচ দ্যাট ম্যান in order to understand something about the Quran from him যদি এই পৃথিবীতে এমন কেউ থাকে যে কেউ আমার চেয়ে কোরআনের ব্যাপারে এতটুকু বেশি জানে অবশ্যই আমি তার কাছে যাবই কোরআন বোঝার জন্য এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ কোন একটা আয়াতের কাছে তিনি যেতেন আয়াতের অর্থ তিনি বুঝতেন বুঝার পরে তিনি বলতেন লাওয়াদাতু আই লাভ দ্যাট দা হোল হিউম্যানিটি আন্ডারস্ট্যান্ড দা কোরআন মা আরাফু অ্যাজ আই হ্যাভ আন্ডারস্টুড ইট গোটা পৃথিবীর মানুষ আমি যেভাবে কোরআন বুঝেছি এভাবে যদি কোরআন বুঝতো হায় তাহলে কতই না ভালো হতো
হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এখানে যারা আছেন একজন মানুষ কি দাঁড়িয়ে বলতে পারেন না যে আমি কোরআনের এমন কোন জায়গা নেই যেটি আমি জানি না কেন নাযিল হয়েছে কোথায় নাযিল হয়েছে কার প্রেক্ষাপটে নাযিল হয়েছে এবং আয়াতের অর্থ কি এটা আমি জানি না কোরআনের এমন কোন আয়াত নেই এই রকম যদি একটা লোক না থাকে তাহলে দুর্ভাগ্য খুবই দুর্ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব শুধুমাত্র পাঠের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেননি أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا تركي قرآن فورينا قرآن بجر چشت کرنا جو دي قرآن الله تر ارنو کارو کاستے کیا شتو تو لے تارا ارمو دي بیپوک پوری من تارا اختلاف پتو ارمو دي تارا انیک پوری من اختلاف تارا ارمو دي پتو کدو تاتو لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه কোথাও থেকে এর মধ্যে সামান্যতম কোনো বাতিল ঢোকার কোনো সুযোগই নেই ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন এটা এমন এক কিতাব যা আচ্ছাদিত গ্রন্থে সন্নিবেশিত রয়েছে পবিত্ররা ছাড়া কেউ আর এটাকে স্পর্শই করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ولا بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين أفبهذا ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين এটি কোন কবির কবিতা নয় তোমরা খুব কমই বিশ্বাস করো এটি কোন গণকের বক্তব্য নয় তোমরা তো শিক্ষা গ্রহণই করো না এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিলকৃত যদি মুহাম্মদ আমার ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বাড়িয়ে বলতো তাকওয়ালা ইয়ানি দিস ইজ হোয়াই আমি আপনাদেরকে বলি কোরআন বোঝার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আও ইয়াখুযুহুম আলা তাখাউফ আও ইয়াখুযুহুম আলা তাখাউফ তিনি মিম্বারে বসা তিনি খুতবা দেবেন What is the meaning of takhawuf? Is there anyone who can say what is the meaning of takhawuf? Umar er moto byakti bujhte parchen na takhawuf ei shobder ortho ki. Tini bolen keu ki acho? Banu Huzair er ekjon dariye bolen yes. Nuzilat hadhihi al-lafz ala lughatina. Amar ei shobdoti amader bhashay nazil hoyeche. Amader bhashay at-takhawuf mane holo at-tanaqqus. At-takhawuf mane ki? At-tanaqqus. Ektu kome kome jawa. তারপরে তিনি কবিতার চরণ আবৃত্তি করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া আইয়ুহাল মুসলিমুন আলাইকুম বিদিওয়ানিল আরব ফা ইন্না ফীহি মাআনি কিতাবিকুম ওয়া তাফসিরু কালামি রাব্বিকুম হে লোকেরা তোমরা আরবদের কবিতাগুলো পড়ো কারণ এর মধ্যেই তোমাদের রবের কিতাবের ব্যাখ্যা রয়েছে এবং তার তাফসীর রয়েছে এবং এই জন্য আপনি যদি তাফসীর গ্রন্থগুলো দেখেন দেখবেন সেখানে ব্যাপক পরিমাণ আরবি কবিতার উদ্ধৃতি রয়েছে এখন আমাদের অবস্থাটা তো হলো এরকম যে আপনি 20 বছর মাদ্রাসায় পড়েছেন আপনি একটু আরবিতে বলেন তো আনা আরাবিয়া আনি আনি আই ট্রাই আমি আরবি আরবি আনি আনি আচ্ছা আমি চেষ্টা করে দেখি এর বাইরে আর কিছু বলতে পারেন 10 ইয়ার্স 20 ইয়ার্স পাস্ট ইন মাদ্রাসা 10 বছর 20 বছর পড়েছে আইনি আইনি এর বাইরে আর কিছুই নাই কিভাবে কোরআন বুঝবে কোরআন বুঝার সুযোগ কই কোরআনের কাছেই নাই লোকেরা কোরআনকে তারা বহু আগেই তারা প্রত্যাখ্যান করেছে না কোরআন তাদেরকে প্রত্যাখ্যান করেছে সেজন্য আমি যে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে যে কোরআনকে আমাদের বোঝা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এটা তো লম্বা আলোচনা সাকিব ভাই যদি আমাকে বলতো আব্দুল্লাহ সাকিব ভাই এটা নিয়ে 10 ঘন্টা আলোচনা করতে হবে তাইলে হয়তো আই কুড হ্যাভ ডান এট লিটল উইথ জাস্টিস টু দিস টপিক এই সাবজেক্টটা এত বড় যে 10 15 ঘন্টা আলোচনা করার পর তারপর বলতে যাক কিছু একটা বলা গেছে আমি কথা বলবো হয়তো 15 20 মিনিট এরপর কারণ এর চেয়ে বেশি বলা এটা আপনাদের উপর জুলুম হবে প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন ওয়াল খায়ল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইখলুকু মা লা তাআলামুন লুক এট দা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল খায়ল ওয়াল বিগাল ওয়াল হামির খায়ল ঘোড়া ওয়াল বিগাল এবং এর একটা সংকরায়ন আরেকটা জিনিস ওয়াল হামির গাধা লিতারকাবুহা এগুলো আমি দুইজনে সৃষ্টি করেছি লিতারকাবুহা যেন তুমি এগুলোকে
বাহন হিসেবে ব্যবহার করো ওয়াজিনা সবাই শুধুমাত্র গাড়ি বাহন হিসেবে ব্যবহার করে না মার্সিডিজ বেনজ যে গাড়ি চালায় ওকে শুধুমাত্র বাহন হিসেবে ব্যবহার করে নাকি মোটেই না বিউটিফিকেশন স্টাইল প্রাইড অ্যারোগেন্স এটা দেখানোর জন্য যে আমার একটা এরকম গাড়ি আছে বিএমডব্লিউ এবং করলা তো একই জিনিস কিন্তু ও কেন বিএমডব্লিউ চালায় কারণ এটা দেখানোর জন্য ওয়াজিনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে সাইকোলজি জানেন তিনি তিনি বলে দিয়েছেন সেখানেই তিনি খান্ত হননি তিনি বলেছেন ওয়ায়খলুকু মা লা তাআলামুন এন্ড আই কন্টিনিউ টু ক্রিয়েট হুইচ ইউ ডোন্ট নো আমি তোমাদের জন্য ট্রান্সপোর্টেশন হিসাবে তোমাদের যানবাহন হিসাবে এমন কিছু সৃষ্টি করব যা তুমি জানোই না 1500 বছর আগে যদি রকেটের কথা আরবদের লোকদেরকে বলা হতো তাহলে ওরা কি বুঝতো বলেন তো রকেটের কথা কিছুই বুঝতো না বা মার্সিডিজ অথবা ধরুন প্রাডো এর কথা যদি 1500 বছর আগে বলা হতো ওরা বলতো পাগল নাকি কি বলে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বলেন ওয়াখলুকু মা লা তাআলাম তোমরা যা জানো না এমন কিছু আমি অব্যাহত ভাবে সৃষ্টি করতে থাকব আরবি ভাষায় ফিআল মুদার এর মধ্যে একটা ইস্তিমরারি অর্থ পাওয়া যায় ইস্তিমরারি মানে হচ্ছে ইট কন্টিনিউস টু হ্যাপেন এটা সব সময় ঘটে এই জন্য আপনাদেরকে বলি যে কোরআনের ভাষা শিখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাআল্লামুল আরাবিয়া ফাইন্নাহা মিন দীনিকুম তাআল্লামুল ফারায়েদ ফাইন্নাহা মিন দীনিকুম আরবি শিখো এটা তোমাদের দ্বীনের অংশ ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি পড়াতেন ফিক তিনি পড়াতেন হাদিস তিনি হাদিস পড়ানোর আগে আগে আরবি ভাষা পড়াতেন কারণ তিনি বলতেন যে আমি যাকে হাদিস পড়ালাম ও যদি আরবি ভাষায় ভালোভাবে ব্যুৎপত্তি অর্জন না করে তাহলে হতে পারে ও রাসূলের হাদিসকে বিকৃতভাবে উপস্থাপন করবে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার মান ক্বালা লি মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার যে আমার ব্যাপারে এমন কিছু বললো যা আমি বলিনি ও তো জাহান্নামে তার স্থানটা স্থায়ী করে নিল হতে পারে ওই কাজে আমি তাকে সহযোগিতা করেছি সেই জন্য আপনাদেরকে কোরআনের ভাষায় কোরআন বুঝতে হবে এই জন্য কোরআনের ভাষায় কোরআন বুঝতে হবে এমনি বিষয় নয় সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আমি থাউজেন্ডস অফ এক্সাম্পল আই ক্যান সাইট আব্দুর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যাকে তারজামুল তারজামানুল কোরআন বলা হয় ধরুন ফাতির সামাওয়াতি ওয়ালা এই ফাতির অর্থ আমি বুঝতে পারিনি আমি দেখলাম এক বেদুইন আমি দেখলাম এক নারী তার বাচ্চা তার কোলে আমি জিজ্ঞেস করলাম কি ও বলে ফাতর তো আনা ফাতর তো আমি একে মাত্র জন্ম দিয়েছি বলে আমি তখন বুঝতে পেরেছি ফাতির এর অর্থ হচ্ছে কি স্রষ্টা এর আগে আমি বুঝতে পারিনি ফাতির এবং খালেকের মধ্যে পার্থক্য কি কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী এটা আল্লাহর সিফাত বোঝা দরকার এই জন্য আরবি ভাষা বোঝা দরকার ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলেছেন ফা ইন্না তাআল্লুমাল লুগাতিল আরাবিয়্যাতি হাতমুন ওয়াজিবুন আরবি ভাষা শেখা এটা ওয়াজিব আরবি ভাষা শেখা কি ওয়াজিব অন্য ভাষা শেখা কি এখন তো আপনি বুঝবেন আপনি যদি মুসলিম হতে হয় তাহলে আপনাকে আরবি ভাষা শেখা দরকার এটা তিনি বলেছেন হাতমুন ওয়াজিবুন এটা ওয়াজিব সাধারণ শিক্ষা তো সকলের জন্য দরকার আর যারা স্কলার হতে চায় যারা সত্যিকার অর্থে আলেম হতে চায় তাদেরকে তো কোরআন বুঝতেই হবে নাই তো চলবে না কোরআন তাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ইয়াসিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ফাযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন ফাযাল্লালনাহা লাহুম আমি তাদের জন্য এগুলোকে অধীনস্থ করে দিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা যখন আমরা ইয়েতে পড়ি কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু বলেছেন রাসূল বললেন যখন আমরা সফর শুরু করি গাড়িতে উঠি তখন আমরা বলি সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি এগুলোকে তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি আপনি একবার চিন্তা করে দেখুন তো এই ঘোড়া অথবা গাড়ি এগুলো যদি আল্লাহ আপনার অধীনস্থ করে না দিতেন তাহলে আপনি কিভাবে চলতেন মাঝে মাঝে যখন আমি প্লেনে চড়ি প্লেনের পাইলট থেকে যখন দেখি শর্ট একেবারে দেখতে পিচ্ছি কিন্তু বিশাল বড় এই ফ্লাইট ও চালায় তখন আমার মন থেকে আমার অজান্তে বের হয়ে যায় সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহর কসম কিভাবে সম্ভব এই বিশাল বড় বাহন এবং যানবাহন এর মতো একটা ছোট্ট মানুষ চালায় যদি ও চাইনিজ অথবা যদি জাপানিজ হয় তাহলে তার কোনো কথাই নাই আন্ডার সাইজেরও তো একটা সীমা আছে এর আন্ডার সাইজের চেয়ে আন্ডার সাইজ কিন্তু একটা বিশাল বড় জিনিস চালায় সুবহানাল্লাযী সাখারা লানা হাযা অনুভূতিটা তো
আপনাকে তো ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইট, আপনাকে বুঝতে হবে। যদি আপনি এটা বুঝেন তাইলে দেখবেন যে ভালো লাগে কাকে বলে, অনুভূতিটা কোথায় গিয়ে তৈরি হয়। প্রিয় ভাইরা, কোরআন এমন একটা জিনিস, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন, কোরআন আপনি সূরা লোকমানের কথা আপনি আলোচনা করেন, কোরআনের সূরা লোকমান আল্লাহ সুবহানাহু বললেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি, আনিশকুরুলিল্লাহ, তুমি আল্লাহর শুকর আদায় করো, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি শুকর আদায় করে তার নিজের জন্যই সে করলো, কিন্তু আমার আলোচনার বিষয় এটা নয়। যখন লোকমান তার সন্তানকে বলল ওয়াহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আলোচনা কিন্তু আল্লাহর সাথে আলোচনা, এরপরেই আল্লাহ সুবহান ওয়া তাআলা ভিন্ন আলোচনা নিয়ে আসলেন, আবার আল্লাহ আবার আগের আলোচনায় শুরু চলে আসলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ, হে বৎস, যদি তুমি সামান্য একটা বিন্দু পরিমাণ জিনিস হও, এটি কোন একটা পাথরের মধ্যে অথবা বিশাল বিস্তৃত আকাশে অথবা জমিনের কোথাও বিন্দু পরিমাণ একটা জিনিস, সরিষার মতো অথবা তার চেয়ে ছোট, অ্যাথম আর তার চেয়ে স্মলার দেন অ্যাথম, ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ ওইটা তোমার সামনে উপস্থাপন করবেন, ওইটার জন্য তোমাকে জবাবদিহি করতেই হবে, সব কিছু তোমার আল্লাহ সুবহানাহু সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ আগে বললেন শিরিকের কথা, এরপর আবার আল্লাহ সুবহানাহু তার আলোচনা, কিন্তু মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু প্যারাফ্রেজিং তিনি করলেন, সেটা হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে বললাম পিতামাতার প্রতি, মানুষকে অর্ডার করলাম আদেশ করলাম, ওয়াসাইনা আল্লাহর পক্ষ থেকে ওয়াসিয়ত মানে হলো ওয়া আমারনা, আমি নির্দেশ প্রদান করলাম মানুষকে বিওয়ালিদাই পিতামাতার প্রতি, তার মানে হলো এই আয়াতের কথা এরকম, হে লোকেরা তোমরা যদি আল্লাহর প্রতি তোমাদের দায়িত্ব পালন করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সন্তানদেরকে তোমাদের অনুগত বানিয়ে দেবেন। মধ্যখানে এই কথা এনে আল্লাহ সুবহানাহু এটা বুঝিয়ে দিলেন, ইফ ইউ কাম টু দ্য কোরআন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য মিরাকলস, আপনি কোরআনের পাশে আসলে কোরআনের কাছে আসলে এরকম মিরাকল দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। অনেককে জিজ্ঞেস করি কোরআনের অর্থ পড়েছেন কিনা, কোরআন বুঝেন কিনা, বলে হ্যাঁ কয়েকবার অর্থ পড়েছি, কয়েকবার অর্থ পড়েছি। প্রিয় ভাইরা বোনেরা মনে রাখবেন, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে মুজিজা মিরাকল, অন্যদিকে মেসেজ হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য যত গ্রন্থ পাঠিয়েছেন আসমানি কিতাব, ওই সকল আসমানি কিতাবগুলো কোনোটাই অন্য আসমানি কিতাবগুলো কোরআনের মতো কোনোটাই একাধারে মিরাকল এবং মেসেজ নয়, অন্যগুলো আল্লাহর পক্ষ থেকে মেসেজ, কিন্তু কোরআন আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র মেসেজে নয়, কোরআন আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে মুজিজাও বটে, মুজিজা। এই জন্য কোরআনের কাছে যখন লোকেরা আসে তখন তার ব্যর্থ হয়ে যায়। এক বেদুইন যাচ্ছিল এক জায়গা দিয়ে, সে শুনলো কোরআন একটি আয়াত কেউ তেলাওয়াত করছেন, ফাস দা লিমা তুমার, ফাস দা লিমা তুমার, ফাস দা লিমা তুমার, এটা শোনার পর সে তার উট থেকে নেমেই সেজদা দিয়ে দিল। বল কার জন্য সেজদা দিলেন, বল যিনি এ এত চমৎকার কবিতা তৈরি করেছেন তার জন্য আমি সম্মানে এটা দিয়ে দিলাম। বল না এটা তো আল্লাহর বাণী, বল তাইলেই তো সম্ভব, কারণ কোন কবির পক্ষে এটা বানানো সম্ভব নয়। ফাস দা বিমা তুমার, শব্দটি এর এই অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না, যে এই জায়গায় এই শব্দটি ব্যবহার করতে হয়। এই জন্য কোরআন যদি আপনি বুঝেন, বোঝার জন্য যদি চেষ্টা করেন, তাইলেই শুধুমাত্র আপনার অন্তরের তালা খুলে যাবে, অন্যথায় আপনার অন্তরের তালা খুলবে না। কোরআন বোঝার জন্য, দিন জানার জন্য আরবি ভাষা শেখা, এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ মনে রাখতে হবে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কোন ভাষায়, আরবি ভাষায়। কমপক্ষে কোরআনে 11 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনকে তিনি আরবি ভাষায় নাজিল করেছেন, কমপক্ষে 11 জায়গায় তিনি বলেছেন কোরআন তিনি তার বান্দার উপর নাজিল করেছেন, কাইয়িমান লিয়ুনজিরা বাসান শাদীদা মিন লাদুন, এবং অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
قرآن عربي غير ذي عوج এটা এমন কোরআন আরবিয়ান আরবি কোরআন গায়রা দি ইওয়াজিন এর মধ্যে কোনো বক্রতা নাই ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির আমি কোরআনকে শিক্ষা গ্রহণের জন্য সহজ করে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সহজ করে দিয়েছেন এবং আরবি ভাষায় তিনি কোরআনকে নাযিল করেছেন সো দ্যাট এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন যেন প্রত্যেকই কোরআনকে বুঝতে পারে এবং কোরআনের ভাষাকে তিনি সহজ করে দিয়েছেন আর আপনি যদি মনে করেন যে কোরআনের ভাষা খুবই কঠিন তাইলে তো আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার কথার বিপরীত বিশ্বাস লালন করলেন এটি আল্লাহ সুবহান প্রতি ইনজাস্টিস উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা হু বলেছেন তাফাক্কাহু ফিদ্দিন ওয়া তাআল্লামু ফিল আরাবিয়্যা তোমরা দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করো এবং তোমরা আরবির ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করো ফা ইন্নাল আরাবিয়্যাতা মিন দীনিকুম কারণ আরবি ভাষা এটা তোমাদের দ্বীনের অংশ আরবি কিসের অংশ দ্বীনের অংশ ইসলামের অংশ এটাকে আপনি শুধুমাত্র আরেকটি ভাষা বলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন একজন ব্যক্তি তার সালাতের তার যে নামাজ আদায় করে এই সালাতের 10 ভাগের এক ভাগ 9 ভাগের এক ভাগ 8 ভাগের এক ভাগ অথবা অর্ধেক সওয়াব সে পেয়ে থাকে এটা একটাই কারণ সে সালাত কতটুকু বুঝে পড়েছে প্রিয় ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলা একদল লোকের ব্যাপারে বললেন হে লোকেরা লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন তোমরা যখন মাতাল তখন তোমরা সালাত আদায় করতে আসবে না সালাতের কাছেও আসবে না কারণ যখন তোমরা মাতাল তখন তোমরা সালাতে কি পড়ো এটা তোমরা বুঝবে না একদল লোক হলো মদ খেয়ে মাতাল হয়েছে এই জন্য নামাজে তারা কি পড়ে বুঝে না আর একদল লোক এমনিই মাতাল নামাজে কি পড়ে কিছু বুঝে না মাতাল তো দুই প্রকার আল্লাহ তাআলা বলছেন হাত্তা তাআলামু মা তাকুলুন আনটিল আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ রিসাইট এন্ড রিড ইন ইউর সালা তোমরা নামাজে যা পড়ো বলো এগুলো যতক্ষণ বুঝবে না যেহেতু তুমি বুঝবে না মাতাল অবস্থায় এই জন্য তুমি নামাজে এসো না তা আপনি কি কারণে নামাজে যান আপনি তো কিছুই বুঝেন না আমিও কিছু বুঝি না তার মানে কি নামাজ ছেড়ে দেবো নাকি আমি সে কথা বলি ডোন্ট টেক ইট আদারওয়াইজ দের ইজ এন ইকুয়েশন এটাও একটা ইকুয়েশনের জায়গা আরবি শেখার প্রতি আমাদের কোনো আগ্রহ নাই এবং আরবি আমরা বোঝার কোনোদিন চেষ্টাও করি না এবং বিলিভ মি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই সমাজে আমি আরবি সকল বলার সুযোগ নেই এই সমাজে বেদাত শিরক এবং কুফরি বিস্তার হওয়ার একটাই মাত্র প্রধানতম কারণ তা হলো আরবি না জানা এটা ইবনে তাইমিয়া বলেছেন আমি বলিনি ইবনে তাইমিয়া যদি বলে এমনি এটা অথরিটি হয়ে যায় রাহিমাহুল্লাহ মানুষ আরবি বুঝেনি এই জন্যই তারা এটি করেছে এই জন্য তারা এই ফিতনা ফাসাদ এবং ইয়ের মধ্যে তারা পড়ে গিয়েছে ইবনে তাইমিয়া কথা কোত্থেকে বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি চিন্তা করছেন যে করণীয় সবগুলো অল অফ দিস আর অথেন্টিক ইনফরমেশন বানিয়ে একটা কথা বলার সুযোগ নাই এবং দুর্বল কথা বলার সময় কই ইবনে তাইমিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার চিন্তা কান ইউফাক্কিরু নাফসা ويحدث نفسه চিন্তা করছেন যে ঘটনা কি ان ديننا واحد ونبينا واحد وكتابنا واحد وامتنا واحده আমরা একই নবীর উম্মত একই কিতাব আমাদের একই জীবন ব্যবস্থা আমাদের তাইলে আমরা কেন বিভক্ত হব রাসূল সাল্লাম যে বলেন ওয়াসাতাফতারিকু উম্মতি আমার উম্মা এটা 73 টা দলে বিভক্ত হবে এটা কারণটা কি আমি তো বুঝতে পারছি না তিনি জানালেন তিনি পাঠালেন একজনকে একটু যাও একটু আব্দুল ইবনে আব্বাসকে জিজ্ঞেস করে আসো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউবিল হেলা তাকে দ্বীনের সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান দান করো অতএব গো টু আব্দুল্লাহ এন্ড আস্ক হিম তাকে জিজ্ঞেস করো এর অর্থ কি যাওয়া হলো আব্দুল্লাহর কাছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন إنا قد أنزل علينا القرآن فقرأناه وعلمنا فيما نزل وأين نزل আমরা এমন একটা জাতি আমাদের উপর কোরআন নাজিল হয়েছিল আমরা জানি কোরআন কখন নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং আমরা এই কোরআন তেলাওয়াত করি এবং আমরা জানি এই প্রেক্ষাপট
وسيكون بعدنا أقوام يقرؤون القرآن ولا يدرون فيما نزلت وأين نزلت এবং একদল লোক আসবে কিছুদিন পর তারা কোরআন পাঠ করবে কিন্তু তারা জানবে না কোরআনের অর্থ তারা কোরআন কেন নাযিল হয়েছে কোথায় নাযিল হয়েছে কাদের প্রেক্ষাপটে নাযিল হয়েছে এগুলো কোনো কিছুই তারা জানবে না তারপর তাদের মধ্যে কি হবে ফায়াকুনু ফিহিম রায়ুন তখন তারা এই ব্যাপারে তারা কথা বলবে নিজেরা তারা কথাবার্তা বলবে ফায়াকুনু ফিহিম আল ইখতিলাফু অতপর তাদের মধ্যে এই রায়ের কারণে এর মুখে এই কথা বলবে তোমাকে ওই কথা বলবে এর কারণে তাদের মধ্যে বিভিন্ন اختلاف তৈরি হবে ফাইজা ইখতালাফু ইখতাতালু যখন তারা اختلاف করবে তখন তারা ইখতাতালু তখন তারা মারামারিতে জড়িয়ে পড়বে তখন তারা মারামারিতে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন ইখতাতালু নট কাতালু ইখতাতালু And আপনাকে বুঝতে হবে যে what is the difference between قاتل এবং اقتتل باب افتعال এবং باب مفعل what is the difference between these two ওলামায়ে কেরাম এখানে আছেন এটা জানতে হবে জানলে যেন আপনি বুঝবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা সাহাবীরা আমরা কোরআনের 10টি আয়াত তেলাওয়াত করার পর ফালাম নুজাউজ হুন্না হাত্তা নাআলামা হুন্না ونعمل بهن আমরা ওই আয়াতগুলো এর অর্থ বোঝা এবং আমল করার আগ পর্যন্ত ওগুলোকে আমরা অতিক্রম করে সামনে যেতাম না আমরা এমন একটা কমিউনিটি ছিলাম আব্দুল ইবনে মাসউদ বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এমন একটা জাতি আসবে নাহনু কওমান আমরা এমন একটা জাতি ইয়াসউবু আলাইহিম হিফজুল কোরআন আমাদের উপর কোরআন মুখস্থ করা খুবই কঠিন কিন্তু কোরআন আমল করা খুবই সহজ কিন্তু এমন একটা জাতি আসবে যাদের জন্য কোরআন মুখস্থ করা খুবই সহজ কিন্তু আমল করা খুবই কঠিন হবে এমন একটা জাতি আসবে আমরা মনে ওই রকম জাতি আমাদেরকে দেখলে জানি কি বলতেন ওনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন বলতেই তিন বলেই ফেলতেন কিনা যে এই পাইছি ওই জাতি হাফেজের সংখ্যা ভর্তি কিন্তু একজনও পাওয়া যায় না যে কোরআন বুঝে একজন পাওয়া যায় না আমি আলেম ওলামায়ে কেরাম এখানে আছেন আমি আলেমদের ব্যাপক পরিমাণ ইন্টারভিউ নেই এত ব্যাপক ইন্টারভিউ নেই বিভিন্ন কারণে তো আমার কাছে একটা আইপ্যাড থাকে এখানে আমি এটাই আমার লাইব্রেরি মুভেবল লাইব্রেরি আমি এখান থেকে পড়তে দেই আল্লাহর কসম করে বলছি 1000 জনের মধ্যে 999 জন এবার অতি পড়তে পারে না দিস ইজ দ্য সিচুয়েশন আলম ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়াকবিদুহু মিনাল আল মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا فضلوا واضلوا عالم থাকবে না লোকেরা জাহেলদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাদের কাছ থেকে ফতোয়া চাইবে ওরা না জেনে فافتوا بغير علم না বুঝে তারা ফতোয়া দেবে নিজেরাও পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করবে প্রতি মুহূর্তে তাই ঘটছে জ্ঞান অর্জন করার জন্য আরবি ভাষা যদি কেউ দ্বীনের পণ্ডিত হতে চায় আরবি ভাষা শিক্ষা করা তার জন্য ফরজ এছাড়া কোনো উপায় নাই আমি অধিকাংশ লোকেরই দেখেছি অন রেকর্ড বলছি বানিয়ে বলছি না মোস্ট অফ দ্য পিপল এবং আপনাদেরকে কথা বলছি যারা কোরআনের ফান্ডামেন্টাল সোর্স থেকে ইসলাম শিখেনি যারা ইসলামের ফান্ডামেন্টাল সোর্স থেকে কোরআন এবং সুন্নাহ থেকে ইসলাম শিখেনি ওই ভাষা বই অনুবাদ করা বই ট্রান্সলেশন থেকে পড়েছে এরা অধিকাংশ ইসলামের ব্যাপারে শুধু অজ্ঞই নয় অধিকাংশ ইসলামের ব্যাপারে এরা বিকৃতিমূলক বিভ্রান্তমূলক বিপর্যয়মূলক আকীদা এবং বিশ্বাস তারা লালন করছে আপনি দেখবেন একদল লোক আমি সময় থাকলে এসে কথা বলতাম আহলুল কোরআন কোরআনিস্ট কোরআনপন্থী নামে একদল লোক বাইরে এসে সমাজে আপনারা দেখেছেন কিনা জানি না এরকম অনেকের সাথে আমার আলোচনা হয়েছে কোরআনিস্ট একজন এসে আমাকে বলে আমারই ছাত্র কিছু হালাকাতে বসেছে বলে স্যার এটা কেন আল্লাহ বলেছেন সালাম কলু সালাম আপনি কেন বলেন আসসালামু আলাইকুম এটা কোরআনে কোথায় আছে এখন আপনি বলেন এইভাবে এক দুই নয় হাজার হাজার লক্ষ লক্ষ লোক তারা বিভ্রান্ত হয়ে গিয়েছে কি কারণে জানেন তা হচ্ছে কোরআন নয় তারা আসলে কোরআনের অনুবাদ পড়েছে কোরআনের অনুবাদ আর কোরআন কি এক কথা নাকি বলেন তো কোরআনের অনুবাদ তো ইউর আন্ডারস্ট্যান্ডিং আর কোরআন হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা
কোরআন অনুবাদ পড়ে কোরআন বোঝা যায় না অনুবাদ তার মানে কোড পড়বেন না আপনি অবশ্যই পড়বেন কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন ইন ইটস ল্যাঙ্গুয়েজ পৃথিবীর এমন কোন ভাষা নাই যেই ভাষাতে আলহামদু শব্দের অনুবাদ করা যায় এমন কোন ভাষা নাই যার অনুবাদ আলহামদু দিয়ে করা যায় আলহামদু যার অনুবাদ যেই ভাষা আলহামদুর অনুবাদ করা যায় আলহামদু আল মাদহু ওয়া সানাউ আশকুর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অল অফ দিস ওয়ার্ডস আপনি তো আরবি ভাষায় যান আল্লাহ সুবহানাহু কখনো অন্তরের ব্যাপারে বলেছেন কলবুন কখনো তিনি অন্তরের ব্যাপারে বলেছেন ফুয়াদুন একই আয়াতে তিনি ফুয়াদুন বলেছেন এবং অন্তরের কথা বলেছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স আপনি ইংরেজি ভাষায় গেলে দেখবেন দুটোর নামই হলো সৌল হোয়াট ইজ দিস সোল অ্যান্ড দ্যাট সোল এই সোল কি কলব এবং ফুয়াদ এই দুই অন্তর কোন অন্তর যখন অন্তরটা প্রশান্ত থাকে তখন এটাকে কোরআনের ভাষায় বলা হয় কলব আর যেটা এটা যখন অশান্ত থাকে তখন এটাকে বলা হয় ফুয়াদ বুঝতে হবে দিস ইজ কোরআন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই শব্দের দুই রকম বহুবচন ব্যবহার করেছেন তিনি বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আপনিও মারা যাবেন ওরাও মারা যাবে সব মৃত মাইয়িত শব্দের দুটো বহুবচন আছে কোরআনে মাইয়িতুন অথবা আমওয়াত ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা মারা যায় আল্লাহর রাস্তায় তাদেরকে তুমি মৃত বলো না এখন আপনি বলবেন এটা ইন্টারচেঞ্জ অফ ওয়ার্ডস কোথাও আল্লাহর মনে চাইছে এটা যেমন সাহিত্যিকরা কখনো এই শব্দ ব্যবহার করে কখনো ওই শব্দ ব্যবহার করে আল্লাহর মনে চেয়েছে কখনো এই শব্দ বলেছেন কখনো ওই শব্দ বলেছেন হাউ ডেয়ার ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে চাইলেও আর এটা ব্যবহার করেছেন বলেছেন নো কারণ যারা আরবি ভাষা জানেন তারা জানেন জামউ কিল্লা জামউ কাসরা দুইটা আছে জামউ কিল্লা জামউ কাসরা আরবি এমন এক ভাষা যেই ভাষাতে শুধুমাত্র ঘোড়ার আরবি আছে 500 এর উপর ঘোড়ার আরবি কয়টা অন্য সব ভাষা যদি আপনি একত্রিত করেন তাহলে এতগুলো পাবেন না এটা এমন একটা ভাষা এটা এমন একটা ভাষা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওয়াফাকিহাতাম ওয়া আব্বা হোয়াট ইজ দ্য মিনিং অফ আব্বা ওয়াফাকিহাতাম ওয়া আব্বা মাতাআ লাকুম ওয়া লিআনআমিকুম ওয়াফাকিহাতাম ওয়া আব্বা হোয়াট ইজ দ্য মিনিং অফ আব্বা আব্বা এর অর্থ কি তিনি বুঝতে পারলেন না কেউ তাকে বলেন আপনি একটু বলেন না তিনি বলেন আইয়ু সামা ইন তুজিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি ইন আকুল ফিল কোরআনে বিরাই কোন আকাশ আমাকে ছায়া দেবে কোন জমিন আমাকে রক্ষা করবে যদি আমার নিজের মন গড়া কথা আমি কোরআনে বলি কোরআনের ব্যাপারে যদি আমার মন গড়া ব্যাখ্যা আমি প্রদান করি কিভাবে সম্ভব আমার পক্ষে বলা সম্ভব আমি জানি না এটার অর্থ আমাকে জানতে হবে এর অর্থ কি অথচ তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের দেশে বলে চরণ কবি চারণ কবি বললেই কবিতা হয়ে যায় এরকম ব্যক্তি ছিলেন বললেই কবিতা হয়ে যায় জামউ কিল্লা এবং জামউ কাসরার কথা বলেছে আপনি কোরআনের জন্য আপনি আরবি ভাষা বুঝেন তাহলে দেখবেন যে কোরআন এক আয়াত ছেড়ে আপনি যেতে পারবেন না আমি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেন আলহামদু শব্দ আল্লাহ ব্যবহার করলেন এটা বোঝা দরকার লিল্লাহে রব্বিল আলামিন হোয়াট ইজ আলামিন এরপর কেন তিনি বলেন আর রহমান আর রহিম কেন তিনি বললেন আর রহিম আর রহমান আর রহিম এবং আর রহমান দুটোই রহমত থেকে এসছে এই আর রহিম এবং আর রহমানের মধ্যে পার্থক্য কি আর রহিম কেন আগে আসলো আর রহমান কেন আর রহিম কেন পরে আসলো আর রহমান কেন আগে আসলো কোরআন আল্লাহ সুবহান কখনো কখনো বলেছেন ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবির ওয়াল্লাহু খাবিরুম বিমা তাআমালুন একই কথা আপনি বলবেন যে এক জায়গায় আগে যখন মনে হয়েছে আগে এনেছেন যখন মনে চেয়েছে পরে এনেছেন ব্যাপারটা কি এরকম কোরআন আল্লাহ সুবহান বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক কোথাও তিনি বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক দুইটার কথা একই আপনার মনে হয় ওই জায়গায় এরকম বলেছে ওই জায়গায় অন্য কথা বলেছে আবার তিনি বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারজুকুহুম নারজুকুকুম ওয়া ইয়াহুম নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম অন্য আয়াতে তিনি বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম কোথাও নারজুকুহুম এবং কোথাও নারজুকুকুম আগে নারজুকুকুম অন্য জায়গায় নারজুকু হোম আগে এটা কেন এই পার্থক্যটা কেন প্রিয় ভাইরা আমি বলছিলাম যে জন্য ইট নিড আওয়ার্স এটা দীর্ঘ সময়ের ব্যাপার এত রাতে আলোচনার করার প্রয়োজন নেই এগুলো অল অফ দিস আর একাডেমিক ডিসকাশন শুধুমাত্র আপনাদেরকে বলবো যে আপনার কোরআনে আসুন এবং কোরআনটাকে আপনার কোরআনের ভাষায় বোঝার চেষ্টা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এমন ভাবে নাজিল করেছেন যে আপনি কোরআনের মধ্যে যদি ঢুকে যান তাহলে এখান থেকে আর বের হতে পারবেন না এত অসাধারণ কোরআনের শৈলী এবং কোরআনের মেসেজ
কোরআনের বাণী আল্লাহ সুবহান ওয়া তাআলা এভাবে নাজিল করেছেন ইমাম আসমাঈ বিখ্যাত নাহবিদ তিনি এক জায়গায় দিয়ে যাচ্ছিলেন দেখলেন ওখানে একটা মেয়ে কবিতা পড়ছে সে আল্লাহর কাছে তওবা করছে আল্লাহর কাছে ইস্তেগফার করছে বলছে اللهم اغفر لي استغفر الله لذنبي كله استغفر الله لذنبي كله আমি আল্লাহর কাছে আমার সকল গুনার জন্য ক্ষমা চাই আসমাঈ বললেন তুমি তো এখনো শিশু ওয়ালাম ইয়াজুর আলাইকা কলমুন এখনো তোমার উপর কলম লেখাই হয় নাই এখনো তোমার আমলনামায় লেখা শুরু হয় নাই তুমি কিসের ক্ষমা চাও আল্লাহর কাছে সেবার কবিতাটা পুরোটা বলো আস্তাগফিরু আল্লাহ লিযামবি কুল্লি কতালতু নাফসান বিগাইরি হিল্লি আমি আল্লাহর কাছে আমার সকল গুনার জন্য ক্ষমা চাই আমি একটা আত্মাকে অন্যায়ভাবে হত্যা করেছি মিসলু গাজালিন নাঈমিন ফি দিল্লি ইনতা সফাল লাইল ওয়ালাম উসাল্লি দুপুর হয়ে গেছে এখন আমি সালাত আদায় করিনি বলে বলো কি তোমার কবিতা তো খুবই সুন্দর বলে তুমি কি বলো এটা 6 বছর 7 বছরের একটা মেয়ে আরবদের তুমি এটা কি বলো ওই যুগের শ্রেষ্ঠতম ভাষা পণ্ডিত তাহলে তুমি এটা কি বলো ইজ দেয়ার এনিথিং বিউটিফুল মোর দ্যান দা কোরআন কোরআনের চেয়ে আবার এত অসাধারণ ভাষা আবার কিছু আছে কিনা বলে যেমন যেমন বলে তুমি কোরআনের পাতায় পাতায় এরকম অসংখ্য দৃষ্টান্ত পাবে কোরআনে একটা আয়াতই তোমাকে আমি বলি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আনিকদি আনিরদিহি আমি মুসার মাকে লক্ষ্য করে বললাম যে তুমি তোমার সন্তানকে জন্ম দাও ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা দুটো আদেশ দুটো নিষেধ এবং দুটো প্রতিদানের কথা তিনি বললেন দুটো আদেশ তোমার সন্তানকে জন্ম দাও এবং তাকে তুমি তোমার সন্তানকে জন্ম দাও এবং তুমি তাকে সমুদ্রে নিক্ষেপ করো আর দুই নম্বর হলো তুমি ভয় পেও এবং আশঙ্কা করো না দুইটা আদেশ দুটো নিষেধ আর দুটো প্রতিশ্রুতি দুটো প্রতিদান একটা হলো তোমার সন্তানকে তিনি তোমার কাছে ফিরিয়ে দেবেন এবং তাকে তুমি রাসূল বানাবেন তাকে তিনি কি করবেন রাসূল বানাবেন বলো সুবহানাল্লাহ কোনোদিন তো ভাবি নাই গোটা মানুষের জীবন এই একটা আয়াতের মধ্যে আছে কারণ আল্লাহ সুবহান ওয়া কিছু আদেশ করেছেন কিছু নিষেধ করেছেন এবং কিছু প্রতিদানের কথা ঘোষণা করেছেন একটা আয়াতের মধ্যে গোটা জীবন আল্লাহ সুবহান ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন বলে তুমি কোরআন বাদ দিয়ে কিসের আমার কবিতা শুনো এই জন্য তোরফা বিখ্যাত সেই কবি তোরফা বিন আমের আদ-দাউসি রাদিয়াল্লাহু তুফাইল বিন আমের আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআনের সামনে আর কবিতা রচনা করা চলে না আমি সব বন্ধ করে দিলাম প্রিয় ভাইরা আমি লাস্ট এক দুই মিনিটে যে কথা বলতে চাই তা হলো আপনারা কোরআন বুঝবেন এবং আশা করছি ইনশাআল্লাহ আব্দুল্লাহ সাকিব ভাই এটা তিনি কিছু পরিকল্পনা করছেন আরবিক কোরআনিক আরবিক কোরআন যেন মানুষ বুঝতে পারে আরবি ভাষায় এরকম কিছু প্রোগ্রাম তিনি হাতে নিয়েছেন এই জায়গায় আপনারা অংশগ্রহণ করবেন অনলাইন অফলাইন যে কোনো ভাবে হোক না কেন কোরআন বোঝার চেষ্টা করুন কোরআনে 78,000 শব্দ আছে কত হাজার বলুন তো 78,000 শব্দ আছে এর মধ্যে আপনি যদি 3-400 শব্দ মুখস্থ করেন তাহলে 75,000 মুখস্থ হয়ে যাবে বাকি থাকবে কয় হাজার আর কয় হাজার ভাই থাকবে বলেন তো আমি আপনাদেরকে 20,000 শব্দ মুখস্থ করিয়ে দিয়ে যাই এখানে দেব ওয়াও মানে এবং ওয়াও মানে কি বলেন তো কত হাজার মুখস্থ হয়েছে বলতে পারবেন 7,500 কত হাজার মুখস্থ হয়েছে 7,500 মুখস্থ শেষ ওয়া মানে এবং মিন মানে হতে মিনাল জিন্নাতি ওয়ান নাস মিন মানে কি বলেন তো হতে আরো 3,000 মুখস্থ হয়ে গেছে কত হইল 10,000 তাহলে আর কত কল লাগে বলেন আর একটু সামনে গেলে তো আপনি বলবেন আমি কোরআন সব বুঝি মিনাল জিন্নাতি ওয়ান নাস মিন মানে হতে জিন মানে জিন জাতি আর ওয়া মানে এতক্ষণ শুনলেন কি এবং আর নাস মানে মানুষ নাস মানে কি মিনাল জিন্নাতি ওয়ান নাসের অর্থ এবার আপনাদের জানা হয়েছে কিনা বলেন তো এখানে প্রায় 15,000 শব্দ আছে কোরআনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এত সহজ করে দিয়েছেন কোরআনে কখনো কখনো আল্লাহ বলেছেন আল আন্নাস কখনো বলেছেন আল ইনসান ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম কোথাও তিনি বলেছেন কি বাশার তিনি উল্লেখ করেছেন আবার কোথাও তিনি বলেছেন ইনসিয়া ওয়ালা ফালাম উকাল্লিমাল ইয়াউমা ইনস এবং নাস ইনসান বাশার বানি আদম সবগুলো শব্দ কি শুধু মানুষেরই বোঝায়
বুঝায় কিন্তু মানুষের ক্লাসিফিকেশন আছে এখানে প্রত্যেকটা একটা ভিন্ন দতনা রাখে আপনি কোরআন বুঝবেন কোরআনের ভাষায় কোরআন বুঝবেন কোরআনের ভাষায় কোরআন বোঝা সহজ করে দিয়েছেন আল্লাহ এটা আল্লাহর প্রতিশ্রুতি দুই নম্বর যে বিষয়টি আমি এক দুই মিনিটে শেষ করে দেই তা হলো আপনাদেরকে জীবন যাপন করতে হবে সাংগঠনিক ভাবে একটা সাংগঠনিক বলয় জীবন যাপন করতে হবে একটা সাংগঠনিক বলয় যদি আপনি জীবন যাপন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুজুল সাইনা খাইর ইয়া রাসূলুল্লাহ কার সাথে বেশি থাকব কোরআন তো আল্লাহ বারবার বলেছেন কুনু মাআস সাদিকিন কুনু মাআস সালিহিন উলাইকা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিন ওয়াশুহাদাই সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা বারবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন ইয়া লাইতানি ইত্তাখাযতু মাআর রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা বারবারই তিনি সঙ্গীর কথা বলেছেন সঙ্গী তো লাগবেই রাসূলকে প্রশ্ন করা হলো সবচেয়ে উত্তম সঙ্গী কে রাসূল বললেন মান যাক্কারাত রুইয়াতুহু মান যাক্কারাত রুইয়াতুহু বিল আখিরা যাকে দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায় যাকে দেখলে কি হবে আখিরাতের কথা মনে পড়ে যাবে এবং ওয়াজাদাকা মান্তিকুহু ইলমুক এবং তার কথা তোমার জ্ঞানের মধ্যে বৃদ্ধি প্রদান করবে তার সাথে যদি কথা বলে তাহলে তোমার কি বাড়বে জ্ঞান বাড়বে এবং তার সাথে চললে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ পড়ে যাবে ওই ব্যক্তি হচ্ছে তোমার উত্তম বন্ধু শ্রেষ্ঠতম বন্ধু আমি সাধারণত ইয়াং জেনারেশনদেরকে নিয়ে বেশ কিছু কথাবার্তা বলি তোমাদের একটা হচ্ছে পিয়ার প্রেশার পিয়ার প্রেশার মানে হচ্ছে আপনার ফ্রেন্ডস আরবিতে বলা হয় ইউরাফুর রাজুল বিসাদিকি ইংরেজিতে বলা হয় এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস আপনার বন্ধুর মাধ্যমে আপনি চিনবেন আপনার বন্ধু কারা তার মাধ্যমে বোঝাবে আপনি কেমন মানুষ ভালো মানুষের সঙ্গী ভালোরা থাকে খারাপ মানুষের বন্ধু কি খারাপ এটাই স্বাভাবিক অতএব আপনি কার সাথে উঠা বসা করছেন তার মাধ্যমে আপনি প্রভাবিত হন রাসূল বলেছেন المرء على دين خليله فلينظر احدكم من يخالل ব্যক্তি তার বন্ধুর ধর্মে প্রভাবিত হয় অতএব কাকে বন্ধু বানাচ্ছো বন্ধুর একটা সার্কেল থাকা তাদের মাধ্যমে আপনি অনুপ্রাণিত হতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকুমিল জামাআ জামাত বন্ধু জীবন যাপন করবে আলাইকুম মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাথীরা যেই রকম জীবন যাপন করেছি এরকম জীবন যাপন করবে রাসূল বললেন মান সাজ্জা সুজ্জা ফিন্নার বিচ্ছিন্ন থাকলে বাঘে ওরে খেয়ে ফেলে আর বিচ্ছিন্ন থাকলে তো এমনি শিয়ালে তারে খায়া ফেলায় তো মানুষ মানুষ কিভাবে বিচ্ছিন্ন থাকে বিচ্ছিন্ন থাকা যায় না আপনি অন্যের সাথে ভালো মানুষের সাথে সঙ্গ করুন রাসূল সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বললেন রাসূলকে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি এসে বললেন যে এই কি হবে কিয়ামত কবে হবে ইত্যাদি ইত্যাদি রাসূল সাল্লাম তাকে বললেন আনতা মা আমান আহবাবতা তুমি যার সাথে তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে তিনি বললেন আমাদের জীবনে সাহাবা কেরামের জীবনে সাহাবীদের জীবনে এইটা ছিল শ্রেষ্ঠতম দিন সবচেয়ে আনন্দের দিন আর আমার জন্য তার চেয়ে বেশি আনন্দের দিন কারণ আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি উমরকে ভালোবাসি এবং আমি নিশ্চয়ই জান্নাতে তাদের সাথেই থাকব এজন্য আমার জীবনে এটা শ্রেষ্ঠতম দিন লাভ দ্য পিপল হু আর রাইটিয়াস যে সকল লোকেরা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের সাথে থাকুন তাদের সাথে সখ্যতা তৈরি করুন তাদের সাথে একত্রিত হয়ে দিন প্র্যাকটিস করুন এটা আপনার জন্য বারাকা নিয়ে আসবেই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম অনেক আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঙ্গবদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করুন কোরআনকে বোঝার তৌফিক দান করুন এবং কোরআন অনুসারে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته